বন্ধুরা দেখো, আজকে আমি এসেছি মন্দারমণিতে, আর আমি উঠছি হচ্ছে তোমার গ্র্যান্ড বিচ রিসর্টে। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই সাইডটা দেখো, ওদের ওই সাইডটা হচ্ছে কটেজ, আর এদিকে হচ্ছে ওদের হোটেল। এইটা হচ্ছে ওদের ওয়াটার পার্ক। ওয়াটার পার্কটা তোমার বেলা 9টা থেকে সন্ধে 6টা অবধি তোমরা ইউজ করতে পারবে। আর আমি যে ট্রিপটা নিয়েছি সেই দিকে আছে সুইমিং পুল, ওই দিকটা গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। চলো ওদের রেস্টুরেন্টে একটু দেখাই তোমাদের। এটা দেখো ওদের রেস্টুরেন্টে আমি এসে গেছি, চলো ভেতরে যাওয়া যাও। চলো চলো যাওয়া যাক ভেতরে। অ্যাকচুয়ালি তোমার রুম সার্ভিসও নিতে পারো, আমি রুম সার্ভিসে নেবো, তাও একবার দেখে যাচ্ছি রেস্টুরেন্টটা। আচ্ছা, আমি এই রিসর্টের 1007 কটেজটা পেয়েছি, তোমাদের একটু রুম ট্যুরটা করাই। চলো ভেতরে যাওয়া যাক। এখানে দেখো একটা ছোট্ট একটা ব্যালকানি টাইপের আছে, এখানে তোমার দুটো দুজনের বসার জায়গা আছে, টেবিল আছে, এখানে বসে তোমরা বিকেলবেলায় চা খেতে পারো। চলো ঢোকা যাক ভেতরে। 1007 ঢুকে এই পাশে হচ্ছে টিভি ইউনিট আছে, আর এটাতে আছে তোমার মিনি ফ্রিজ আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ না ড্রয়ারটা, ড্রয়ার আছে, আর নিচে ওয়ার্ড্রপ টাইপেরই বলা যায় আছে। চলো এখানে তোমাদের কমপ্লিমেন্টারি কফি টি এগুলো দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, সোফা আছে, এসি, এটা দেখো। এটা মিরর, স্লিপার দিয়েছে। চলো এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখি। দেখো হচ্ছে বাথটাব আছে, এখানে টয়লেটরিজ আছে, সব দিয়েছে আর কি, একটু দেখে নাও। ড্রায়ার আছে, এখানে নিচে র‍্যাক করা আছে, সব কিছু রাখতে পারবে তোমরা। এখান থেকে পুরো বেডরুমটা দেখা যাচ্ছে। চলো বাইরে বেরোই। দেখাচ্ছি একটু দূরে গিয়ে, আমার এই 1007-এর রুম ট্যারিফ পড়েছে তোমার 4,500, তাও আমি উইকডেজে এসেছি বলে। উইকেন্ডে এগুলো 6,000 করে ওরা বলল। তো এখন তো ওরা যেরকম ইচ্ছা তোমার রেন্ট নেয় আর কি। তো তোমরা যদি আসতে চাও, আমি নিচে ফোন ডেসক্রিপশন বক্সে তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা ফোন করে আসবে, কারণ রেন্ট কিন্তু আপ ডাউন তো করেই, ঠিক আছে।
চলো তোমাদের দেখাচ্ছি একটু কিরকম লাগছে দূর থেকে। ও আর এই কার্টেনটা সরালে পুরো পুল ভিউটা আমি পাচ্ছি। তোমরা দেখো আমরা দুপুরে লাঞ্চে এখানে অর্ডার করেছিলাম বেঙ্গলি থালি আর ভেটকি ভাপা। দাঁড়াও দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এই যে বেঙ্গলি থালি এটা দেখছো, এটা ওদের রুম সার্ভিস ছিল না, কিন্তু যেহেতু আমার মা আর কি হাঁটাতে অসুবিধা, হুইল চেয়ার আছে, সেই জন্য ওরা এটাকে রুমে ওরা সার্ভ করেছে। আদারওয়াইজ এটা খেতে গেলে তোমাকে রেস্টুরেন্টেই যেতে হবে। দেখো কত কি আছে, এটা পোস্ত, এটা আলু ফুলকপির তরকারি, এটা টক দই, এটা আচার, এটা মিষ্টি দই, স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, পাঁপড়, ভাত। দাঁড়া, আর এইটা দেখো, এইটার কভারটাও আমি খুলছি, খুলে তোমাদের দেখাচ্ছি। খোলার পরে এইটাও নিয়েছে তোমার 250। এটা দেখো তোমরা গ্র্যান্ড বিচ রিসর্টের, এটা গ্র্যান্ড ক্যাফে, একটু দেখো তারপরে ভেতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। দেখো এখানে কি কি আইটেম আছে তোমরা একটু দেখো, পেস্ট্রিজ আছে, এখানে পিৎজাও হবে, তোমাদের বলতে হবে, তোমরা অর্ডার দিলে তখনই ওরা বানাবে। আর এইগুলো তোমাদের বানানোই আছে, তোমরা নিতেই পারো। আমি যেরকম নিয়েছি চকলেট মুজি, দাঁড়াও খেয়ে বলছি কেমন, খা একটু খেয়ে বলতো কেমন। ঠিক বলছিস তো, বলছো তো ভালো। দেখো একটু, ওয়েল ডেকোরেটেড। চলো তো আমরা বসেছি একটু, একটু খেয়ে নি তারপরে আবার কথা হবে। খেয়ে বলতো কেমন, ভালোই করেছে। আচ্ছা এই যে দেখো, এই যে আমাদের এগ পাকোড়া দিয়ে গেছে, দাঁড়াও খেয়ে বলছি কেমন। তাহলে এখানে এগ পাকোড়া আমি অর্ডার করেছিলাম, এগ পাকোড়া দিয়ে গেছে, ড্রাই চিলি ফিশ অর্ডার করেছিলাম দিয়ে গেছে, তোমার ব্লু লাগুন আর ফ্রেশ লাইম সোডা। ব্লু লাগুন তো খেয়ে বললাম ভালো, চলো এবার চিলি ফিশ খেয়ে দেখো কেমন। আচ্ছা আগে এগ পাকোড়া খাবে, খাও, খেয়ে বলো ভাই কেমন, খেয়ে বল কেমন, কেমন করেছে, ক্রিস্পি আছে না? আমি আওয়াজ পাচ্ছি। এক পকোড়া উইথ মাস্টার্ড সস একটু নিতে পারেন, মানে কাসুন্দি সস দিয়ে হয়তো। আচ্ছা ওরা মাস্টার্ড সস দিয়ে দিয়েছে, দিয়ে গেল আর কি, বলছে এক পকোড়ার সঙ্গে ভালো লাগবে খেতে। আর তুমি একটু চিলি ফিশ ট্রাই করে বলো কেমন, তুমি ট্রাই করো, দাঁড়াও খেয়ে বলছে কেমন। কেমন করেছে, ভালো ভালো করেছে,
তো চলো আমরা খেয়ে নিই, আবার পরে কথা হবে। আচ্ছা দেখো, আমরা যে রুমটায় ছিলাম, যে কটেজে ছিলাম, তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো আমি দেখাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ওরা কী কী দিচ্ছে, একটু দেখো তোমরা। এখানে আছে জুস, আছে এখানে ফ্রুটস, আছে পরাঠা, এখানে আচার, এসব আছে। তারপর এখানে সবজি আছে, এটা কি আছে, এটা ইডলি আছে, এটা পোহা তো দাদা, তো দেখো পোয়াটা মানে অনেকটা শেষ হয়ে গেছিল বলে ওরা আবার দিয়ে দিচ্ছে, মানে এটা 8টা থেকে 10টা অবধি এখানে ব্রেকফাস্টটা চলে। এখানে ভাড়া আছে কোকোনাট চাটনি, এটায় সাম্বার আছে, সাম্বার নিবি না, নিবি না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে নিবি। এইটা হোয়াইট সস পাস্তা, এইদিকেও আছে কিছু, এইদিকেও দেখাচ্ছি আমি তোমাদের, দেখো আছে হচ্ছে কর্নফ্লেক্স আছে, চোকোস আছে, মাফিনস আছে, স্লাইসড কেক আছে, ঠিক আছে। চা কফি তো, হ্যাঁ এখানে দেখো চা কফির ব্যবস্থাও আছে। আচ্ছা ওই দিকে চলো, এদিকে দেখো ব্রেড আছে, ব্রেড, বাটার, জ্যাম, তো ভালোই আইটেম আছে। এখানে মিল্ক আছে, কেউ যদি দুধ কমপ্লেক্সে দুধ চকোস খেতে চায় তো তারা খেতে পারবে আর কি। তো চলো আমি একটু নিয়ে বসে পড়ি, ঠিক আছে। এইটা ওদের ওয়াটার পার্ক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর গ্র্যান্ড বিচ রিসর্টে ড্রাইভারদের থাকারও ব্যবস্থাতে, তার জন্য ওরা 500 রুপিস করে নিচ্ছে, তবে খাবারটা আলাদা, শুধু থাকার জন্য 500 রুপিস।